বিসমিল্লাহির রহমানির রহিম। সাবমেন্ট কলেজের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ব্যাংকিং অভিমা বিষয়ে দ্বিতীয় পত্রের দশম অধ্যায় থেকে বিমা সম্পর্কিত মৌলিক ধারণা। বিমা সম্পর্কিত মৌলিক ধারণা নিয়ে ইতিপূর্বে আমরা অনেকগুলো প্রথম আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো বিমা চুক্তি কী, বিমা চুক্তির উপাদান। তো বিমা চুক্তিটা আমি ওদিন পড়াইছিলাম, তো বিমা চুক্তি আসলে কী, যেহেতু আজকে আবার আমি বিমা চুক্তির উপাদান নিয়ে আলোচনা করবো। প্রথমে বিমা চুক্তিটা হচ্ছে মানুষের জীবন এবং সম্পত্তির উপর কিছু কী থাকে, ঝুঁকি থাকে। মানুষের জীবন এবং সম্পত্তির উপরে ঝুঁকি, এই সকল ঝুঁকিকে ঘিরে সম্পত্তি এবং জীবনের বিপরীতে যে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়, গৃহীত ব্যবস্থাটার নাম হচ্ছে বিমা চুক্তি, লিখিত আকারে যে চুক্তিটা। তো এই বিমা চুক্তির তাহলে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো বিমা চুক্তি। তা আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলোকে যে এই বিমা প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলোর যে উপাদানসমূহ আছে, উপাদানসমূহকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা নাম হচ্ছে সাধারণ বা আইনগত উপাদান, অন্যটির নাম হচ্ছে বিশেষ উপাদান। দেখো তোমরা বের উভয় পরে যদি একটু তারপরে দেখতে পারবে, সাধারণ উপাদান বা বিশেষ উপাদান। সাধারণ উপাদান কোনগুলো? সাধারণ উপাদান হচ্ছে যে সকল উপাদানগুলো তোমাকে অবশ্য অত্যাবশ্যকীয়ভাবে পালন করতে হবে, যেগুলো আইনগত, এগুলো না হলে তোমার চুক্তিটা সম্পাদন হবে না। আর বিশেষ উপাদান, এগুলো পাশাপাশি কী হয়েছে, তোমার আরও কিছু উপাদান তোমাকে শর্ত বা উপাদান ফুলফিল করতে হবে। তো প্রথমে আছে সাধারণ বা আইনগত উপাদানের প্রথম উপাদান, একটা নাম হচ্ছে দুটি পক্ষ। বিমা চুক্তির অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো দুটি পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ? দুটি পক্ষ। একজনের নাম হচ্ছে বিমা গ্রহীতা, অপরজনের নাম হলো বিমাকারী অথবা বিমা কোম্পানি। এই দুজনের সমন্বয়ে মূলত চুক্তিটি সম্পাদন হবে, দুটি পক্ষ ছাড়া কোনো চুক্তি, বিমা চুক্তি সম্পাদিত হবে না। এবার হলো প্রস্তাব ও স্বীকৃতি। প্রস্তাবটা কি, স্বীকৃতিটা কি? বিমাকারী যখন বিমা গ্রহীতা যখন একটি আবেদনপত্র পূরণ করবে, কি করবে, আবেদনপত্র পূরণ করে সেটা জমা দান করলে, জমা কোথায় জমা করবে, বিমা কোম্পানির কাছে জমা করলে বিমা কোম্পানি আবেদনপত্র গ্রহণ করে কি করবে, সেখানে স্বীকৃতি প্রদান করবে। এটার নামই হচ্ছে যে আবেদনপত্র জমা পূরণ করে জমা, এটা হচ্ছে প্রস্তাব। আবেদনপত্র পূরণ করে বিমা গ্রহীতা কি করবে, কোম্পানির কাছে জমা দিবে, এটার নাম হলো প্রস্তাব। আর বিমাকারী এটা গ্রহণ করে কি করবে, স্বীকৃতি দিবে, তাহলে এটার নাম হচ্ছে বিমাকারী গ্রহণ করবে, গ্রহণ করাটা হচ্ছে স্বীকৃতি। তাহলে এই প্রস্তাব এবং কোনো বিমাকারী বিমা চুক্তির ভিতরে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো প্রস্তাব এবং স্বীকৃতি। কোনো প্রস্তাব এবং স্বীকৃতি ছাড়া বিমা চুক্তি সম্পাদিত হয় না। তিন নম্বর হচ্ছে আইনগত সম্পর্ক। এই আইনগত সম্পর্কটা কি, যে চুক্তিতে যে সকল বিষয়গুলো উল্লেখ থাকে, মানে যে চুক্তির সাথে একটা বিমা চুক্তির মাধ্যমে যে সম্পর্ক হয়, এই সম্পর্কটাকে বলা হচ্ছে আইনগত সম্পর্ক। বিমা চুক্তির মাধ্যমে বিমা গ্রহীতা এবং বিমাকারীর মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়, উক্ত সম্পর্ককে বলা হচ্ছে আইনগত সম্পর্ক। আইনগত সম্পর্ক চুক্তির কিসের মধ্যে, দুজনের ভিতরে এটা চুক্তি সম্পাদন হয়েছে না, এই চুক্তিটাকে বলা হচ্ছে আইনগত সম্পর্ক। তাহলে এবার হচ্ছে প্রতিদান। কোনো কিছু, কোনো চুক্তি প্রতিদানের বিনিময় ছাড়া সম্পাদিত হয় না। তাহলে প্রতিদানটা কি, নির্দিষ্ট প্রিমিয়াম, নির্দিষ্ট বা এককালীন যে কোনো প্রতিদানকে নির্দিষ্ট নির্দিষ্ট বা নির্দিষ্ট সময় পর পর বা এককালীন কিছু অর্থ বিমাকারীর কাছে জমা করবে, এই জমা বিপরীতে নির্দিষ্ট সময় পরে তারা কি করবে, ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবেন, এটাকে বলা হচ্ছে প্রতিদান। প্রতিদানের ছাড়া কোনো চুক্তি কি হয় না, সম্পাদিত হয় না। বৈধ উদ্দেশ্য, বৈধ উদ্দেশ্য কি, যে বৈধ উদ্দেশ্য হচ্ছে এটার একটা আইনগত বৈধতা থাকতে হবে, মানে তার মানে কি হতে হবে, লিখিত হতে হবে। লিখিত ছাড়া কোনো কিছু বৈধতা করলে গণ্য করা হয় না, এবং এটার উদ্দেশ্যটা যে বৈধ হতে হবে, আমি কী কারণে করতেছি, আমি মদের ফ্যাক্টরি বিল বিপরীতে কি আমি যে কোনো চুক্তি করতে পারবো না, কারণ মদটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ। আমার বৈধ সম্পত্তির উপরে চুক্তিটা সমাধান, বৈধ সম্পত্তি। এবার আসলে চুক্তি সমাধানে এটা ধারা, বিমা চুক্তি ধারার 11 নং অনুযায়ী যে বিমা গ্রহীতার বয়স 18 বছর হইতে হবে। কত বছর? 18 বছর। ন্যূনতম যোগ্যতা হচ্ছে কত, 18 বছর হইতে হবে। 18 বছর ছাড়া বিমা চুক্তি সম্পাদন হবে না স্বেচ্ছাসেবায়। সেক্ষেত্রে বিমা গ্রহীতার একটি স্বেচ্ছাসেবায় থাকতে হবে যে আমি এটার জেনে শুনে কি করলাম, এই চুক্তিটি সম্পাদন বা স্বাক্ষর করলাম। নির্দিষ্টত কোনো বিষয়বস্তুর উপরে চুক্তি সম্পাদন হবে সেই বিষয়ে নির্দিষ্টতা থাকতে হবে, যে আমি এই যদি আমি বলি কি পুরো এলাকাটা আমার, তো এরকম এটা কি কোনো নির্দিষ্ট করা হলো, যে এলাকাতে তো অনেকগুলো জমি আছে, তো জমিটা তাহলে এখানে
যে সম্পত্তি আমি যদি আমার সেটা ফ্যাক্টরি হয় উৎপাদনশীল কোনো ফ্যাক্টরি হয় তাহলে উৎপাদনশীল আমার ফ্যাক্টরিটা নির্দিষ্ট থাকতে হবে যে এই পোশাক উৎপাদনকারী ফ্যাক্টরি উৎপাদনকারী কারখানা এখানে আমার পোশাকগুলো যদি বিনষ্ট হয়ে যায় আগুনে পড়ে বা কোনো কারণে যদি বিনষ্ট হয়ে যায় এই পোশাকটার উপরে কি হয় আমার বিমা করতেছি যদি নষ্ট হয়ে যায় বিমাকারী কি করবে ক্ষতিপূরণ দিবে নির্দিষ্ট থাকতে হবে এবং এই চুক্তিটা অবশ্যই অবশ্যই লিখিত হতে হবে এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো লিখিত হতে হবে এই ছিল আমাদের সাধারণ বা আইনগত উপাদান সমূহ এরপরে বিশেষ উপাদান কি বলছি এগুলো ছাড়াও আমাদের আর কিছু উপাদান করতে হয় উপাদান কি করতে হয় ফুলফিল করতে হয় বা সত্য পূরণ করতে হয় বিমা চুক্তিতে সেগুলো তো আছে বিশেষ উপাদান সেই উপাদানটা কি প্রথম নাম্বারে আছে বিমাযোগ্য স্বার্থ বিমাযোগ্য স্বার্থ আমরা এই চ্যাপ্টারটা শুরু করাতে মানে শুরু করার প্রথম বা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম বিমাযোগ্য স্বার্থ কি বিমাকৃত বিষয়বস্তুর উপরে আর্থিক স্বার্থকে বলা হচ্ছে বিমা যোগ্য স্বার্থ আমি এমন একটা বিষয়বস্তুর উপরে বিমা করলাম যেটার আমার আর্থিক স্বার্থ নাই একটু আগে যে বললাম যে মদ কারখানা উদাহরণ নিয়ে আসলাম আমি মদের কারখানার উপর আমার বিমা যোগ্য স্বার্থ থাকা সেটা বৈধ না অবৈধ এবং এটা এই জন্য বলা হচ্ছে বিমাকৃত বিষয়বস্তুর উপর কোন বিষয় ওই যে নির্দিষ্টতা বলছি না প্রথমে সাধারণ এই নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে যে আমার আর্থিক স্বার্থ যে এটা নষ্ট হয়ে গেলে আমাকে বিমা মানে ক্ষতিপূরণ দিবে এই ক্ষতিপূরণটা হচ্ছে কি বিমাযোগ্য স্বার্থ আর আমার ওদের উপর অধিকার থাকতে হবে স্বার্থ বলতে এখানে কি বলা আছে অধিকার থাকতে হবে ওই সম্পত্তির উপর আমার অধিকার যদি না থাকে তাহলে আমি সেটা বিমাযোগ্য স্বার্থ বলে গণ্য করতে পারবো না প্রিমিয়ামটা অনেকটাই অধিদানের মতো প্রতিদান হচ্ছে কি নির্দিষ্ট আর প্রিমিয়াম হলো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করতে হয় বিমা কোম্পানিতে জমা দিতে হয় উক্ত জমাকৃত অর্থের উপর বিপরীতে কি করতে হয় পরবর্তীতে কি করে বিমাকারী বা বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে এটা হলো সদিশেষ সম্পর্ক চুক্তি যখন সম্পাদন হবে যে সেক্ষেত্রে বিমাকারী এবং বিমা গ্রহীতা কেউ কোনো মিথ্যা বা অন্যায়ের আশ্রয় মিথ্যার আশ্রয় নিতে পারবে না যদি মিথ্যা কোনো কিছু যেমন কোনো কিছু সম্পদ যদি তথ্য যদি গোপন করা হয় সেখানে সদিশেষের সম্পর্ক নষ্ট হয়েছে বলে গণ্য করা হয় তাহলে যদি সদিশেষের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটা বিমাযোগ্য স্বার্থ সম্পর্ক বিমাযোগ্য কি বিমা চুক্তি উপাদান হতে পারে না এবং বিমা চুক্তিও সম্পাদন হতে পারে না আর্থিক ক্ষতিপূরণ সাধারণত কি কোনো একটি পণ্য বা যদি সম্পত্তি নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়া এই যে উপরোক্ত উপাদানের বিপরীতে যে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে কে প্রদান করবে বিমাকারী কাকে প্রদান করবে বিমা গ্রহীতাকে যে নির্দিষ্ট সম্পত্তির ক্ষতিপূরণ বা আগুনে বিনষ্ট বা নষ্ট হয়ে গেলে বা এই যে নষ্ট হয়ে গেলে বিমাকারী কি করে ক্ষতিপূরণ প্রদান করে এই ক্ষতিপূরণকে বলা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ যে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট মেয়াদান্তের পরে প্রত্যক্ষ কারণ এটার এই যে কোনো একটা পণ্য যে নষ্ট হয়েছে আগুন যদি ধরে নিলাম কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লাগলো তাহলে আগুন লাগলে আগুন কী কারণে লাগলো ওই কারণটা উল্লেখ করে একটা প্রতিবেদন জমা দিতে হয় প্রতিবেদন জমা দিলে তারপরে এটা কী করা হয় বিমাকারী বিভিন্ন প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বিমাকারীকে বিমা গ্রহীতাকে কী করে আর বিমা গ্রহ এখানে এক্ষেত্রে প্রত্যক্ষ কারণটা উল্লেখ করতে হয় কী কারণে ক্ষতিপূরণ চাচ্ছে ক্ষতিপূরণের কারণটা প্রত্যক্ষ কারণটা উল্লেখ করে বিমাকারীর কাছে প্রতিবেদন আকারে জমা দিতে হয় তো প্রতিবেদনটা ওনারা দেখে তদন্ত করে তারপর কী করবে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করবে এই জন্য এটা প্রত্যক্ষ কারণ কোন কারণে যদি আগুনে নষ্ট হয় আগুনটা কিসের কারণে লাগলো কি বিদ্যুৎ স্ফুলিষ্ট হয়ে লাগলো না কেউ শত্রুতাবশত লাগাই দিল তাহলে এই জিনিসটা প্রত্যক্ষ কারণটা উল্লেখ করতে হবে যদি কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে দেয় তাহলে সেটা উল্লেখ করতে হবে আর যদি বিদ্যুৎ স্ফুলিষ্ট হয় তাহলে সেটাও উল্লেখ করতে হবে এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ এটা অন্যতম একটি উপাদান বা শর্ত বলা হচ্ছে বিমা চুক্তিতে বা বিমা ব্যবসায়ী অন্যতম একটি উপাদান হলো স্থলাভিষিক্তকরণ এই স্থলাভিষিক্তকরণ বিমাকারী বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের পরে অবশিষ্ট অংশের উপর মালিকানা থাকবে কার বিমাকারী ক্ষতিপূরণ প্রদানের পরে যদি কোনো কিছু থেকে থাকে অবশিষ্টাংশ সেটা এইটাকে বলা হচ্ছে বিমার ভাষায় কি বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ আনুপাতিকার একটি সম্পত্তি যদি একাধিক বিমা কোম্পানিতে বিমা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আনুপাতিকারে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে এটা চুক্তিতে উল্লেখ থাকতে হবে এটাকে বলা হচ্ছে আনুপাতিকার তো এই ছিল আমাদের আজকে তোমাদের সাথে আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।